প্রত্যেককে স্বাগত জানাই সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের জানাবো শাস্ত্রমতে কোন ফুল কোন দেবতার পূজো করা উচিত। অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনার ভালো লাগবে। পরিবারের সকল সদস্যই মঙ্গল কামনার জন্য পূজো করে থাকেন তার ইষ্ট দেবতার। পূজোর অন্যতম উপকরণ হলো ফুল। ফুল ছাড়া ঠাকুরের পূজো ভাবাই যায় না। কিন্তু আপনি কি জানেন প্রত্যেক দেবতার পূজোর জন্য আলাদা আলাদা ফুল নিবেদন করতে হয়? তাই জেনে নিন কোন ফুল কোন দেবতা সন্তুষ্ট হয়ে থাকে। প্রথমে বলবো দেবাদিদেব মহাদেবের কথা। সর্বশক্তিমান মহাদেব পূজো করার জন্য আকন্দ ফুল নির্দেশ করা বা নিবেদন করা উচিত। এছাড়া ধুতরা ফুল এবং কাঁটা ফল দিয়ে পূজো করলে দেবাদিদেব মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হন। এরপর বলবো মা কালীর পূজোর কথা। দুষ্টের দমন করতে হাতে খাঁড়া তুলে নিয়েছিলেন মা কালী। অসুর বধ করে গলায় তিনি পরেছেন মুণ্ডমালা, আর যেখান থেকেই শুরু হয়েছে অসুরদের রক্তবিন্দু, তাই তাকে আরাধনা করার জন্য রক্তবর্ণ জবা অত্যন্তই কাম্য। মা কালী মা তারা এই রক্তবর্ণ জবাকে অত্যন্তই পছন্দ করেন। এরপর বলবো মা লক্ষ্মী। সুখ শান্তি সমৃদ্ধির জন্য প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন মাসে লক্ষ্মী পুজো হয়ে থাকে। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল হলো পদ্মফুল। তাই দেবী সেখানেই বিরাজ করে যেখানে পদ্মফুল দিয়ে মা লক্ষ্মীকে পুজো করা হয়। তাই তো মা লক্ষ্মীকে পুজো করার জন্য পদ্মফুল ব্যবহার করতে কোনো মতেই ভুলবেন না। তাছাড়া মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য শিউলি ফুলও দেওয়া হয়ে থাকে, সাদা যে কোনো ফুল দেওয়া হয়ে থাকে এবং পদ্মবীজও দেওয়া হয়ে থাকে। তাই যদি সম্ভব হয় অতি অবশ্যই আপনি দেবেন। এবার বলবো দেবী সরস্বতী। বাগদেবী সরস্বতী সাদা এবং হলুদ রঙকে খুবই পছন্দ করেন। তাই তো দেবীর পূজোয় হলুদ বা বাসন্তী রঙের সুন্দর ফুল অত্যন্ত প্রিয়। আর এই কারণেই এই বাগদেবীর আরাধনায় হলুদ রঙের ফুল আপনাকে অতি অবশ্যই প্রদান করতে হবে। যারা বিদ্যা বুদ্ধি জ্ঞান শক্তির জন্য আরাধনা করে থাকে তারা অতি অবশ্যই এই হলুদ বা সাদা ফুল দিয়ে পুজো করে থাকে। তবে নীল অপরাজিতাও দেয়া হয়ে থাকে নীল সরস্বতীর পুজোয়। এরপর বলবো বিষ্ণুদেবের কথা। এই বিশ্ব ব্রহ্মাণ্ড লালন পালন বিশেষভাবে করে থাকেন বিষ্ণুদেব। বিষ্ণুদেব সকন্ধে এই বিশেষভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রয়েছেন। তাই এই বিষ্ণুদেবের প্রিয় রং হলো সাদা এবং উজ্জ্বল হলুদ বর্ণ। আর এই কারণেই উজ্জ্বল যে কোনো বর্ণের ফুল দিয়ে এই বিষ্ণুদেবকে পুজো করা যায়। তাছাড়া বিষ্ণুদেবের পুজোতে কোনোভাবেই তুলসী পাতার ব্যবহার করতে ভুলবেন না। যদি আপনি বিষ্ণুদেবের পুজোতে তুলসী পাতার ব্যবহার না করেন তাহলে সেক্ষেত্রে বিষ্ণুদেবের পুজোই সম্পন্ন হবে না। তাছাড়া হলুদ রং বিষ্ণুদেবের অত্যন্ত প্রিয় বলে বিষ্ণুদেবকে এই হলুদ রঙের বস্ত্রের উপর বসানো হয় বা হলুদ রঙের ফ্রেমে ব্যবহার করা হয়ে থাকে। কারণ বিষ্ণুদেব বৃহস্পতি দেবতার গ্রহ, তাই অতি অবশ্যই আর্থিক উন্নতির জন্য এটা একদমই কাম্য। এবার বলবো সিদ্ধিদাতা গণেশের পুজো। সিদ্ধিদাতা গণেশের পুজো যে কোনো লাল রঙের গাঁধা ফুল দিয়ে পুজো করা হতে পারে। তিনি লাল রং অত্যন্তই পছন্দ করেন। তবে যেসব
ছেলে এবং মেয়েরা তাদের নিজেদের জীবন সঙ্গী বা সঙ্গিনী মন মতো পাচ্ছেন না, তারা যদি নীল অপরাজিতা দিয়ে এই সিদ্ধিদাতা গণেশকে পুজো করেন তাহলে তাদের সুফল মিলবে, এটা আমি নিশ্চিত করতে পারি। তাই তো যদি আপনার একবারও সম্ভব হয় তাহলে আপনি সিদ্ধিদাতা গণেশের পুজোতে নীল অপরাজিতা অতি অবশ্যই প্রদান করবেন, সুফল আপনার মিলবে। এছাড়া আমি আজকে আপনাদের বলবো শনি দেবতার পুজো। শনিদেব নীলডক খুবই পছন্দ করে, এই কারণে নীল অপরাজিতা একমাত্র কাম্য। তাই তো শনিদেবের পুজোতে আমরা নীল অপরাজিতা ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, শনিদেবের গায়ের রঙও নীল, আর তাই তিনি নীল অপরাজিতা অত্যন্তই পছন্দ করে থাকেন। তাই নীল অপরাজিতা ছাড়া শনিদেবের পুজো হয় না। এছাড়া বলবো মা দুর্গার পূজা। মা দুর্গার অত্যন্ত প্রিয় ফুল হলো পদ্ম ফুল এবং অপরাজিতা ফুল। আপনি যে ফুল দিয়ে পুজো করুন না কেন, পদ্ম ফুল এবং অপরাজিতা ফুল যদি না দেওয়া হয় মা দুর্গার পুজো হয় না। তাই মা দুর্গার পুজোতে এই বিশেষ ফুলটি অতি অবশ্যই ব্যবহার করে থাকবেন। মা মনসার পূজা। মা মনসার পূজা বিভিন্ন প্রকার ফুল দিয়ে ব্যবহার করলেও অষ্টমুখী জবা দিয়ে মাকে যদি পুজো দেওয়া হয় তাহলে দারুণ শুভ বলে মনে করা হচ্ছে। আমাদের বাড়িতে প্রায় দিনই অষ্টমুখী জবা দিয়ে মা মনসাকে পুজো করা হয়। তাই তো আপনারা যদি পারেন মা মনসাকে অষ্টমুখী জবা দিয়ে পুজো দেবেন। তবে এক্ষেত্রে আরেকটি আলাদা কথা বলে রাখি, দেবাদিদেব মহাদেবকে সাদা ফুল, আকন্দ ফুল বা ধুতরা ফুল বা অপরাজিতা ফুল ছাড়া অন্য কোনো ফুল দেবেন না। বিশেষ করে লাল বা হলুদ রঙের ফুল কিন্তু কখনোই দেবেন না, কারণ দেবাদিদেব মহাদেবকে লাল বা হলুদ রঙের ফুল যদি দেওয়া হয় তাহলে মহা তাণ্ডব নৃত্য শুরু হয়ে যায়। তিনি এমনভাবে যে ধ্বংসলীলা শুরু করেন যার ফলে সারা পৃথিবী ধ্বংসের মুখে পড়ে যেতে পারে। তাই তো অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবকে কোনোভাবেই আপনি এই ফুল দিয়ে পুজো করবেন না, এটি বিশেষ অনুরোধ আপনাদের কাছে। এইভাবে বিভিন্ন দেবদেবীকে বিভিন্ন প্রকার ফুল দিয়ে পুজো দেওয়া যায়, এই জিনিসটি মনে রাখবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই অতি অবশ্যই এই ধরনের ভিডিওগুলি পরবর্তীকালে আবার দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আপনার কাছে আপডেট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পৌঁছে যাবে। তাই তো বন্ধুরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যদি সম্ভব হয় তাহলে দেবাদিদেব মহাদেবকে বিশেষভাবে এই ফুল দিয়ে পুজো দিন, সুফল আপনার নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। বন্ধুরা, আমরা বিভিন্ন প্রকার উপাচার সম্পর্কে ভিডিও প্রতিনিয়ত উপস্থাপন করি, তাই উপচারগুলি বলতে ভুলবেন না। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের কাছে, সেই রকম এই ভিডিওটিকে যদি আপনি ফেসবুকে শেয়ার করে দেন এবং ভিডিওটিকে একটি লাইক দেন তাহলে আমরা অনেকটা মোটিভেশন পাই পরবর্তী ভিডিওগুলি আপলোডের জন্য। তাই আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল, যদি সম্ভব হয় অতি অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জন বন্ধুগ্রুপের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন, এই বিশেষ কামনা করে নমস্কার। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।